প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম দশম এসএসসি রসায়ন অধ্যায় পর্যায় সারণী, এসএসসি রসায়ন প্রথম পত্র অধ্যায় তিন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই দুটো অধ্যায়ে এই প্রশ্নগুলা আছে। প্রশ্নটা হলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞাসহ বিক্রিয়া দাও। আয়নীকরণ শক্তি সম্পর্কে আমরা জানব, ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানব এবং তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জানব। প্রথমে আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি, এটার বেসিকটা কি? বেসিকটা হচ্ছে পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে কি, পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আর সংক্ষেপে যদি বলি, আয়নীকরণ শক্তিটাই হচ্ছে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তিটাই হলো আয়নীকরণ শক্তি। আচ্ছা, তাহলে কীভাবে এখানে বিক্রিয়া দেখতে পাচ্ছি? উদাহরণ, সোডিয়াম গ্যাসীয় পরমাণু থেকে যদি আমি একটা ইলেকট্রন সরাই নিই, তাহলে সোডিয়ামটা ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, সোডিয়ামটা ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন সরাই নিলে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। ঠিক তেমনই আমরা এখানে দেখতেছি ডায়াগ্রাম চিত্র, যে সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথের এই ইলেকট্রনটা, সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা সরিয়ে নিতে প্রয়োজনীয় আমাদের একটা শক্তির প্রয়োজন হচ্ছে। সেই শক্তিটাই হলো এই ইলেকট্রনকে, সর্বশেষ ইলেকট্রনটাকে সরিয়ে নিতে যে শক্তির প্রয়োজন হচ্ছে তাকেই বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক তেমনই ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটাকে সরিয়ে নিতে যে শক্তির প্রয়োজন হচ্ছে সেটাই হচ্ছে আয়নীকরণ। যদি প্রথম ইলেকট্রনটা নিই তাহলে প্রথম আয়নীকরণ শক্তি, যদি দ্বিতীয়টা সরাই নিই তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে দেখি। ইলেকট্রন অফিনিটি হলো বেসিকটা কি, পরমাণুতে ইলেকট্রন যুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় নির্গত শক্তি। অর্থাৎ ইলেকট্রন আসক্তি হচ্ছে নির্গত শক্তি। এরা পরমাণুতে নতুন ইলেকট্রন ঢোকানোর জন্য যে নির্গত শক্তি পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। যেমন হচ্ছে উদাহরণ দেখি, ফ্লোরিন গ্যাসীয় পরমাণুতে ইলেকট্রন একটা যোগ করলাম, তাহলে ফ্লোরিন মাইনাস হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল। ক্লোরিন গ্যাসীয় পরমাণুতে ইলেকট্রন যোগ করলে ক্লোরিন মাইনাস হয়ে গেল। তাহলে এই যে নতুন করে, অর্থাৎ ফ্লোরিন পরমাণুতে নতুন করে একটা ইলেকট্রন ঢোকাই দিলাম, নতুন করে একটা পরমাণুতে ইলেকট্রন যুক্ত করলাম, এই যুক্ত করতে যে নির্গত শক্তি পাচ্ছি আমরা, সেই নির্গত শক্তিটাই হলো ইলেকট্রন আসক্তি। ঠিক তেমনই ক্লোরিন পরমাণুতে, পরমাণুর কক্ষপথে নতুন করে একটা ইলেকট্রন ঢোকাই দিলাম, নতুন করে একটা ইলেকট্রন ঢোকাই দিলাম, এই নতুন করে ইলেকট্রন ঢোকালে পরমাণুতে একটা নির্গত একটা শক্তি পাওয়া যাবে, সেই শক্তিকেই বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এবার আমরা জানব তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন অ্যাকটিভিটি, এটা হচ্ছে বেসিকটা কি, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে বেশি আকর্ষণ করার ক্ষমতাকে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা হলো আকর্ষণের ক্ষমতা। সমযোজী বন্ধনের ইলেকট্রনের আকর্ষণের যে ক্ষমতাটা সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এখানে আমরা দেখি বিক্রিয়া, হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পর বিক্রিয়া করে তৈরি হলো এই সেল। তাহলে এই সেল তৈরি হলো, এই সেল যদি আমরা বন্ধন দেখি যে এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন। এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন। হাইড্রোজেন ইলেকট্রন নিজের দিকে ইলেকট্রন টানছে, এই কারণে এই ক্লোরিনটা হচ্ছে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা আছে ক্লোরিনের, এই কারণে তড়িৎ ঋণাত্মকতা হলো এই বন্ধনে। ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ আকর্ষণের যে ক্ষমতা মৌলটা ব্যবহার করতেছে, যার আছে, যে মৌলের আছে আকর্ষণের ক্ষমতা, সেই মৌলকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। এবং বন্ধনে যদি ইলেকট্রন টানে তখন সেই বন্ধনকে
সমযোজী বন্ধনে ইলেকট্রন টানার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন ব্যাখ্যাটা দেখি, এই সেল সমান এই হাইড্রোজেন ও ক্লোরিন সমান সমান ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন গঠন করে, অতঃপর এই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টানার ক্ষমতা দেখায়, অতএব ক্লোরিন একটি তড়িৎ ঋণাত্মক মৌল। আচ্ছা নোট, এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন মৌলগুলো তড়িৎ ঋণাত্মক মৌল, এদেরকে হ্যালোজেন গ্রুপ বা সামুদ্রিক লবণ বলে। আশা করা যায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝেছ। আবার রিভিউ দিই যে আয়নীকরণ শক্তি সংক্ষেপে যদি বলি, আয়নীকরণ শক্তি হলো প্রয়োজনীয় শক্তি, এবং ইলেকট্রন আসক্তি হলো নির্গত শক্তি, এবং তড়িৎ ঋণাত্মকতা কি আকর্ষণের ক্ষমতা। আশা করি তোমরা বুঝেছ শিক্ষার্থীরা, যদি বুঝে না থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই।